একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে পঞ্চায়েত নিয়োগ করতে চলেছে ভ্যাকেন্সিস হিসাবে। এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবই জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, যারা নতুন দেখছো ভিডিওটি তারা একটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। এখানে যে পদে নিয়োগ করছে সে পদ DLSC পোস্ট নেম হিসাবে এখানে পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট রয়েছে পঞ্চায়েত, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে এবং যে ক্যাটাগরিটা বিলং করছে চাকরি সেটা হলো পঞ্চায়েত জবস। এবং এটি একটি সরকারি চাকরি যেহেতু তার জন্য এখানে পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল চাকরি। তো জব লোকেশন শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের থেকেই কিন্তু এই চাকরি কনফার্মেশন থাকবে। এই চাকরির জন্য পোস্টিং দেওয়া হবে ডিস্ট্রিক্টের যে কোনো প্রান্তে, তার জন্য কিন্তু আপনাকে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতেই হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্কুলের থেকে বা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে আপনি কিন্তু এই চাকরির জন্য আগ্রহীদের পাবে। এখানে তার সাথে কম্পিউটার অ্যাটলিস্ট 6 মাস থেকে শুরু করে আপনাদের কাছে ট্রেনিং থাকতে হবে কম্পিউটারের। আবেদনের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সরকারি হিসাবে যে SC ST OBC-দের ছাড় থাকে সেটাও দেওয়া হবে। প্রতি মাসে বেতন থাকবে পে লেভেল 6 হিসাবে 22,700 টাকা এবং HR-এ দেওয়া হবে 12% বেসিক পে থাকবে। সাথে এখানে DA থাকবে 681 টাকা এবং মেডিকেলও থাকবে 500 টাকা করে। নিউ মান্থলি গ্রোস স্যালারি অর্থাৎ উইথাউট ইনক্রিমেন্টের সাথে 26,650 টাকা দেওয়া হবে। আর নিয়োগের জন্য এটাকে কিসের মাধ্যমে নিয়োগ করা হবে? লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ভাইবা ভয়েস টেস্ট। লিখিত পরীক্ষা থাকে 85 নম্বর, কম্পিউটার টেস্টে থাকে 5 নম্বর, ভাইবা ভয়েসে থাকবে 10 নম্বর। এবং যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োগ করছে, এখানে কিন্তু মাধ্যমিকের অর্থাৎ পেপার থাকবে ইংলিশে 25 নম্বর, বেঙ্গলিতে 25 নম্বর, অটোমেটিকে 25 নম্বর। জেনারেল নলেজ থাকবে, জেনারেল নলেজে থাকবে 10 নম্বর। এবং রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই চাকরিতে যেহেতু নিয়োগ করছে সে নিয়ে কিন্তু প্রশ্নোত্তর থাকবে। কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য আপনাদের নোটিফিকেশান একটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সাবমিশন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো বন্ধু, এই চাকরিটা একটা DLSC পদে নিয়োগ করা হবে, পঞ্চায়েতের মধ্যে থেকে কিন্তু আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আবার বলে রাখা ভালো, এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য 6 মাসের কম্পিউটার ট্রেনিং দরকার আছে। যদি আপনার কাছে যদি আপনি কম্পিউটার ট্রেনিং না জানেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আমি অফিসিয়াল যে লিঙ্কটা রয়েছে আবেদনের, আমি কিন্তু অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে তার সাথে আপনাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস দেখে কিন্তু আপনি পড়লে কিন্তু এই চাকরিটা খুবই দ্রুতগামী পেতে পারেন। তো এখানে শেষ করছি ভিডিও, টেলিগ্রামে পেয়ে যাবে নোটিফিকেশান এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওখান থেকে কিন্তু অনলাইন প্রসেস পেয়ে যাবেন। ধন্যবাদ।